কোন দিকে নজর না, ও বাবা গো এখনো কেরা গো ফেসবুক ইন্টারনেট ব্যস্ত আছো, এখনো কেরা গো মাহফিলে আইলা না, দেখেন এই মহিলা তেলটা হাওলাত নেওয়ার পর খলিফাতুল মুসলিমিন উমরের জামানায় এই মহিলা তেল নিয়েছে তিন দিন, ও বন্ধু তিন দিন যখন চলে গেল এই মহিলা তেলটা যখন ফেরত দিবে হঠাৎ করে মহিলা তেলটা বাটির ভিতর ছিল, এই তেলটা মাটিতে পড়ে গেল। এইবার মহিলা আল্লাহরে কয় আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ, গুনাহ মাফ হইব দূরে কোন আল্লাহ, মহিলা কই আল্লাহ গো আমি তো তেল নিয়েছি আল্লাহ, তিন দিনের মাথায় যদি তেল না ফেরত দেয় আমি তো মুনাফিক হয়ে যাব, আমি তো কাফের হয়ে যাব। আল্লাহ কাফেরদের জন্য তো ইন্দোরাত জাহান্নাম হবে, ওই হাসরের ময়দানে মাতার মগজ গলিয়া পড়বে, জমিন তামা তামা হয়ে যাবে, গর্ভবতী নারী গর্ব খসিয়া পড়বে। আল্লাহ আল্লাহ গো আমি তো তেল নিয়েছি, তেল যদি ফেরত না দেয় আমি তো মুনাফিক হয়ে যাব, এই তেলটা মাটিতে পড়েছে আল্লাহ এখন আমি কি করি। মহিলা দেরি না করিয়া বুড়িমা একটা দুধ দেয়া খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে চলে গেলেন, যাইয়া ডাক দে কই আমিরুল মুমিনিন উমর, আমি একটা লোকের কাছ থেকে তেল হাওলাত নিয়েছিলাম হঠাৎ করিয়া তেলটা মাটিতে পড়ে গেছে, উমর গো আমি তোমারে বলতে চাই আমার এই তেলটা ফেরত দিবানি। উমর সরকারি ভান্ডে অনেক তেল আছে গো মা, আমি তোমায় ওই জায়গা থেকে তেল দেব গো মা, তুমি নিবানি নিবানি। মহিলা ডাক দে কই ওমর আমি তোমার ওই সরকারি ভান্ডের কোনো তেল নেব না, আমি ওই তেল নেব না নেব না, তুমি না একটি জুমার নামাজের বক্তব্যে বলেছো ইমানদার যারা হবে তাদের কোনো সম্পদ আসমানের নিচে কোনো মাটি গিয়া ঘায়েল করতে পারবে না। আল্লাহু আকবার, তুমি এই কথা বলেছিলা। এইবার উমর ডাক দে কই আল্লাহ গো, মহিলা দেখছি এরকম মহিলা তো আমার জীবনে আমি দেখি নাই, এই মরুমর বিরাট বড় একটা তরবানি নিয়া, ও বন্ধুগণ উমর বুড়িমাকে ডাক দে কই বুড়িমা চলো আমার লগে আসো, তোমার তেল কোটাই পড়েছে আমি ওই জায়গাতে যাব গো মা, তুমি আমার সাথে সাথে আসো না। এইবার মহিলা হাঁটি হাঁটি পা পা করিয়া বুড়িমা আসলেন হযরত উমরের তরবারি নিয়ে আসলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে যেই জায়গায় তেল পড়েছিল তেলটা চকমক করে আমার বন্ধুগণ দেখা যাচ্ছে, উমর রাউন্ড করে ডাক দিয়া তেলের জায়গায় ডাক দে কই তেল রে জমিন রে জমিন রে, তুমি এই বুড়িমা তেলটা ফেরত দাও, জোরে কর আল্লাহু আকবার। জমিন থেকে কোন আওয়াজ নাই, জমিন থেকে কোন আওয়াজ নাই, জমিন থেকে কোন চিৎকার নাই, হঠাৎ করিয়া বন্ধুগণ বাবা দিগো ডাক দে কই জমিন দে তেল ফেরত দিবা কি দিবা না, যখন কোন আওয়াজ না আসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করিয়া ওই জায়গায় গাদিয়া তরবারির উপর হাত দিয়া ডাক দে কই জমিন রে তেল ফিরত দিবি কি দিবি না বল, আল্লাহু আকবার।
বন্ধু আবার জমিন থেকে কোনো আওয়াজ নাই হঠাৎ করিয়া উমর কই জমিন রে হিট করে ডাক দে কই এ জমিন আমি তোমায় বলিয়া দিলাম তুমি শুনে নাও তুমি তেল ফিরত দিবা কি দিবা বলো না তুমি যদি পেল তেলটা না ফিরত দাও এই বুড়ি মার এ জমিন শুনে নাও শুনে নাও আমি উমর এমন একটা কাজ করব যে কাজটা করার কারণে তুমি কিয়ামত পর্যন্ত শুধু কাঁদতেই থাকবা কাঁদতেই থাকবা আল্লাহু আকবার হঠাৎ করে এ জমিন কই উমর বলো জমিন থেকে হট করে চিৎকার দিয়ে আওয়াজ বের হয়ে গেলেন বাবা এই উমর কোন উমর মদিনায় তো অনেকবার ভূমিকম্প হয়েছিল এই উমর থাপ্পড় দিয়া ডাক দেখি আরে ভূমিকম্প তুমি জানো না এই মাটির নিচে আমার নবী শুয়ে আছে আমার নবীজি শুয়ে আছে এই ভূমিকম্প উমর যখন এই কথা বলেছিল আমার আল্লাহ কবুল করেছে ওই মদিনায় আর কখনো আমার আল্লাহ ভূমিকম্প দেয় না জোরে কোন আল্লাহু আকবার রে বন্ধু রে এই উমর খলিফাতুল মুসলিমিন উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দিব ইসলাম গ্রহণ করার পরে বাবা দিগো আমি কিন্তু লাইনটা হারাই নাই লাইনটার ভিতরে কথাগুলো এসেছে দেখে বলে দিচ্ছি এই উমর ইসলাম গ্রহণ করার পর সবাই যখন আজান দিলেন আজান দেওয়ার পর নবী কই তোমরা ঘরে ঘরে নামাজ পড়ো কেন ঘরে ঘরে নামাজ পড়বে বলেন না আমার নবী কান্দে আমার নবী কইমো তুমি জানো না আমি যখন নবী যখন নামাজ পড়তে গেছিলাম আমার গলায় গামছা পেঁচাইছিল এ উমর তুমি জানো না জানো না জানো না জানো না তুমি বুঝো না বুঝো না আমি যখন নামাজ পড়তে গেছিলাম আমার মাথার উপরে পচা উঠে নারী ভুড়ি তুলে দিয়েছিল উমর রে আমার অনেক ভয় লাগে উমর ডাক দে কই নবীজি আর চিন্তা নাই আমি ইসলামের ভিতর ঢুকেছি আগে ছিলাম বেঈমান এখন হয়েছি মুসলমান আছে আমার ঈমান নবী গো নবী গো নবী গো এখন যে কাফেররা আসবে আমার গায়ে রক্ত থাকতে ওই কাফেরদের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দিব না কথা বলেন ঠিক কিনা নবী গো যে আমি তরবারি নিয়ে দাঁড়াইলাম আমার নবী দিয়ে একটা তাকবীর দিলেন আমি আপনাদের নিয়ে তাকবীরটা দিতে চাই না রে তাকবীর সুরে কোন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এই আল্লাহু আকবারের সাথে কারো কি কোনো দুশমনী আছে দাদা জোরে বলেন আপনার কি ভয় পাইতেছেন বাবা হ্যাঁ আমি চিল্লাইতে পারলে আপনার আওয়াজ দিতে পারবেন না এই আল্লাহু আকবারের সাথে কারো কোনো দুশমনী আছে কাফেররা শয়তানরা আল্লাহু আকবার শুনলে ভয় পায় আমার বন্ধুগণ ভণ্ডরা আল্লাহু আকবার শুনলে ভয় পায় এই আল্লাহু আকবারের এত পাওয়ার এ আল্লাহু আকবারের এত দাম আমার বন্ধুগণ এই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন বলবেন না বাবাদিরা হক কথা বলার কারণে টুপি দাড়ি রাখার কারণে মা বন্ধের পদ্মার পক্ষে কথা বলার কারণে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলার কারণে আমার বন্ধুগণ আমার ভাইরা ইসলামের পক্ষে কথা বলার কারণে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় হাসি মুখে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি বাতিলের কাছে মাথা নত করতে রাজি নেই কথা বলেন ঠিক কিনা রাজি আছেন কি আপনারা কেড়ে কেড়ে রাজি আছেন দুই হাত তুলে একটু আল্লাহরে দেখেন না রে তাকবীর আল্লাহু আকবার একটু নারা সারা দেন আল্লাহু আকবার
যেন কারো থুতা যেন আবার না ভাঙে। আল কোরআনের আলম কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে নারে তাকবীর হাত নামান। বাবাদের আপনারা কি জিমায় গেছেন গা? হ্যাঁ আওয়াজ দিতেছেন না যে অত তাড়াতাড়ি বরফ পাতিলে হাত দেওয়া যায় না, ভূমিকা না দেয় করলে ঠান্ডা মাথায় আলোচনা করা যায় না। বন্ধুগণ এক বেটার জীবনে বিমান উঠে নাই, কোথায় উঠে নাই? বিমানে উঠে নাই, হঠাৎ করে স্বপ্নে দেখছে বিমানে উঠছে। অনেকদিন পড়তো বিমানে উঠেছে, হাতটা ঢুকাই মাথা ঢুকাই হাত ঢুকাইছে, স্বপ্নে দেখে সিরে কাতার ভিতর মাথা ঢুকাইছে। কার ভিতর? সিরে কাতার ভিতর মাথা ঢুকাইছে আমার বন্ধুগণ। তত তাড়াতাড়ি তো বড় পাতিল হাত দেওয়া যাবে না বাবা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার অনেক কারণ আছে বাবাজিরা। হঠাৎ ডাক দিয়ে বলতেছে, তুমি তেল ফিরত দিবা কি দিবা না জমিন বলো না? জমিন ডাক দিব ওমর, তেল যদি ফিরত না দেয় তুমি কি করবা বলো না বলো না? জমিন ডাক দিব ওমর, তুমি কি করবা একটু দয়া করে বলো। ওমরকে আগে তেল ফিরত দাও তারপরে বলবো। আল্লাহ আকবার কর, আরেকবার জোরে কর আল্লাহ আকবার। তো বন্ধুগণ এই ইসলামের পথে আসলে হযরত ওমরের মতো আমার বন্ধুগণ বীর মুসলমান হয়ে বাঁচতে হবে। রাজি আছেন না আপনারা বাবা? ডাক দেখো জমিন তেল ফিরত কি দিবা কি দিবা না, জমিন কই তুমি কি করবা না দিলে? মুসলমান বাবা দিন আমার বন্ধুগণ জমিন থেকে কোন আওয়াজ না, ডাক দেখো জমিন তুমি বলো না কি করবা কি করবা। এবার জমিন ডাক দেখো ওমর তুমি কি করবা আবার একটু রিপিট করে বলো। এবার হযরত তোমার কই আগে তেল ফিরত দাও পরে তোমায় বলবো। হঠাৎ করে আর জমিন থেকে আওয়াজ আলো, ওমর রে আওয়াজ আসলো, ওমর রে দাও দাও বাটিটা দিয়ে দাও। এবার ওমর যখন বাটিটা ধরলেন বন্ধুগণ, হঠাৎ করে ওমর নজর করে দেখে বুড়ি মারা যে তেল রান্না করতেছে, তেলে পিঠা যে ভাসতেছে, তেল টগবগ করে ফুটতেছে। হঠাৎ করিয়া ওমর নজর করে দেখে যে মাটিতে তেলটা পড়েছিল, মাটি থেকে ওমরের কথায় টগবগ করে যতটুকু তেল পড়েছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুই তেল ওই বাটির ভিতরে দিয়ে দিয়েছেন। জোরে কর আল্লাহু আকবার। বুড়ি মা ডাক দেখো শুনে নাও শুনে নাও, আমার তেল আমি ফিরত পেলাম, এখন আমি যাই খলিফাতুল মুসলিমিন ওমর। হঠাৎ করিয়া ওমর যখন চলে আসবে জমিন হিট করে কই ওমর তোমার কথা তো ঠিক হলো না, ডাক দে কই কেন কেন বলো না বলো না বলো না বলো না, ডাক দে কই ওমর তেল ফিরত নেওয়ার আগে তো দুইটা কথা বলেছিলা। তুমি তো বলেছিলা তোমায় আমি শুনিয়ে দিই, তুমি তো আমারে বলেছিলা যে আমারে দুইটা জিনিস করতে হইব, কি জিনিসটা তুমি দিবা বলো না আমার যেন কষ্ট না করতে হয়। হঠাৎ করিয়া ডাক দেখো জমিন রে আমি একটা তোমার উপর ঘর বানাবো, যেই ঘরটা বানাইলে কিয়ামত পর্যন্ত তুমি শুধু শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবা না। জুড়ে কোন আল্লাহু আকবার। জমিন কই ওমর বলো না বলো না কি ঘর বানাইবা, আপনারা কি শুনবেন কি শুনবেন না বাবা? হঠাৎ করে ডাক দেখো বলো না, এবার ডাক দেখো আমি এমন একটা ঘর বানাবো ওই ঘরের নাম হলো মসজিদ। আল্লাহু আকবার। এবার জমিন কই ওমর আলহামদুলিল্লাহ ওমর মসজিদ বানাইবা আমি অনেক খুশি হলাম,
তোমার দুই নাম্বার কথা কি ছিল? হজরত তোমার কই জমিন রে, তুমি যদি তেলটা না দিতা তোমার জমিনের উপর আমি বেনামাজির ঘর বানাইতাম। হঠাৎ করিয়া জমিন টুকরে টুকরে কান্দে আর ডাক দেখো উমর তুমি জানো না, বেনামাজি যখন আমার রাস্তার উপর দিয়ে হাঁটে আমার মন বলে মন বলে আমি তাকে জমিনটা আল্লাহ যেন ফাঁক করে দে, তারে আমি জমিনের ভিতর ঢুকাইয়া যেন চাপা দে। এ উমর তুমি জানো না জানো না, বেনামাজি দেখলে আমার ভালো লাগে না। বন্ধুগণ এই কথা বলার পর জমিন কয়ে তুমি ভালো কাজ করেছো, মসজিদ বানিয়েছো আমার বড় ভালো লেগেছে। ও বন্ধু মসজিদের সাথে মহব্বত রাখতে কে কে রাজি, দুই হাত তুলে একটু আল্লাহরে দেখাও বাবা, একবার বলো না আল্লাহু আকবার, এবং দুই একবার আল্লাহরে বলো না আল্লাহ, আরে গুনাহ মাফ হইব জোরে কো আল্লাহ, আর একবার মায়া কইরা কো আল্লাহ। বন্ধুগণ আমার বাবা দিরা এই উমর মসজিদ বানাইলেন, কতদিনে উমরের প্রশংসা শেষ হবে আমি অবশ্যই বলবো। ও বন্ধু দেখেন আপনাদের সংখ্যা থেকে হাজার হাজার মা বোন রয়েছে, কোনো মা সাদে বসেছে কোনো মা ভেনে বসেছে। মা গো ও মহিলা মা বোনেরা মোবাইল থাকলে আপনি মোবাইলেতে আলোচনাটা রেকর্ড করে নিয়ে যান। মা গো আপনারা যারা আমাকে ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন ইউটিউবের মাধ্যমে, মা গো আপনাদের মাঝখানে একটা আলোচনা আমি উপহার দিয়ে যাই। উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে কই, নবী গো আপনি বলেন কোন কোন মহিলা হাসিতে হাসিতে জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা গো এমন একটা প্রশ্ন করেছো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আটজন মহিলাকে হাসিতে হাসিতে জান্নাত দিবে, জুড়ে কম সুবহানাল্লাহ। এ আয়েশা শুনে নাও, এক নম্বরে হলো আমার বিবি খাদিজা, আব্বাদিরা চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এবার বলেন নবী গো দুই নাম্বারে কে যাবে বলেন না? আমার নবী কই দুই নাম্বারে হলো তুমি বিবি আয়েশা। এবার বলেন হুজুর তিন নাম্বার কে? আমার নবী কই তিন নাম্বারে আমার মা ফাতেমা। এবার বলেন হুজুর চার নাম্বার কে? আমার নবী বললেন চার নাম্বারে, শুনে নাও শুনে নাও, চার নাম্বারে ফেরাউনের স্ত্রী আসিয়া। এবার বলেন হুজুর ছয় নম্বর কে? আমার নবী বললেন ছয় নম্বরে, চার নম্বরে তো শুনেছো, এবার শোনো পাঁচ নম্বরে, ফেরাউনের স্ত্রীর কাজের বুয়া। এবার বলেন হুজুর গো ছয় নম্বরে কে? আমার নবী কই ছয় নম্বরে আয়ুব নবীর বিবি রহিম, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ জান্নাতি দিয়েছেন, জুড়ে কম সুবহানাল্লাহ। এবার বলেন পয়গম্বর আপনার কাছ থেকে আমি জানতে চাই, ও ভালুকার মা বোনেরা অনেক রাত হয়ে গেছে গো মা গো, কেউ বিরক্ত ফিল করবেন না গো মা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো মা, এইবার ডাক দে কই নবী গো। এবার বলেন সাত নম্বরে কে? আমার নবী কই সাত নম্বরে, উহুদ ময়দান দুধের বাচ্চার মা কে আমার আল্লাহ জান্নাতি বানাইছেন? এবার ডাক দে কই নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি বলেন মা আসিয়াকে কেমন করে আমার আল্লাহ জান্নাতি দিলেন, আয়ুব নবীর বিবিকে কেমন করে আল্লাহ জান্নাতি বানাইলেন, আপনি একটু আমারে শোনাবেননি? হঠাৎ করে আমার
আমার নবী কই আয়েশা শুনে না, আয়ুব নবীর বিবি রহিমা স্বামীর খেদমত করার কারণে কেমন করে জান্নাতি হয়ে গেলেন? ভালুকার মা বোনেরা গো, কেন স্বামীকে ভালো বলবেন না, কেন স্বামীর খেদমত করবেন না? জান্নাত তো আপনার পায়ের নিচে গো মা গো, আপনার স্বামীর পায়ের নিচে তো আপনার জান্নাত মা গো। হাদিস শরীফ থেকে একটা আলোচনা শুনাই, এবার ডাক দেখো আয়েশা শুনে নাও, স্বামীর খেদমত করার কারণে আয়ুব নবীর বিবিকে আল্লাহ কেমন করে জান্নাত দিলেন? ও আয়েশা শুনে নাও, আয়ুব নবীর গায়ে আমার আল্লাহ ঘা দিয়া দিলেন 18 বছর। কথা বলেন কত বছর? 18 বছর। আয়ুব নবীর হাতে ঘা পায়ে ঘা, আয়ুব নবী কেবলার দিকে পশ্চিম দিকে হইয়া ডাক দেখো, যখন দেখা যাবে আয়ুব নবীর হাতে ঘা, আয়ুব নবীর পায়ে ঘা। হঠাৎ করে আয়ুব নবী কেবলার দিকে হইয়া কয়ে আল্লাহ গো, তুমি আমার হাতে ঘা দিছো আল্লাহ আমার দুঃখ নাই, তুমি আমার পায়ে ঘা দিছো তাও আমার কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহ তুমি যদি আমার জিব্বায় ঘা দিয়া দাও, এই জিব্বা দিয়া তোমার নাম কেমনে কইমু আল্লাহ? একটা ডাক দেন না রে ভাই আল্লাহ। হঠাৎ করে আয়ুব নবী কয়ে আল্লাহ গো, এই জিব্বা দিয়া কেমনে তোমার নাম কইমো আল্লাহ ও বাবা। হঠাৎ করিয়া আয়ুব নবীর হাতে ঘা পায়ে ঘা, সমস্ত বিবিরা আয়ুব নবীকে থুইয়া চলে গেলেন। আয়ুব নবীকে পাতার রাজ্যের জঙ্গলে থুয়ে আসলেন। হঠাৎ করিয়া একজন বিবি নাম তার রহিমা, এই রহিমা কোথাও যায় নাই, এই রহিমা একটা দুধ দিয়া স্বামীর কাছে যাইয়া আয়ুব নবীর কাছে যাইয়া কই স্বামী গো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর কাছে যাওয়ার পর স্বামী ডাক দে কই, আয়ুব নবী ডাক দে কই, বিবি রহিমা সবাই তো আমারে থুইয়া চইলা গেল, তুমি কি দাবা না? হে দূরে কোন সুবহানাল্লাহ, এবার ডাক দে কই, বিবি রে আমার তো হাতে ঘা পায়ে ঘা, তুমি কি আমারে থুইয়া যাইবা না? আয়ুব নবীর বিবি রহিমা কই, না 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 স্বামী যাব না। হঠাৎ করিয়া আয়ুব নবী কান দে আর ডাক দে কই, রহিমা আমি মনে হয় বাঁচব না। ডাক দে কই, রহিমা আমি বাঁচব না, কই স্বামী গো কি করতে হবে বলেন না? ডাক দে কই, রহিমা রে আমার একটু খানা দিবানি, আমার মন বলে আমি একটু খানা খাইলে আমার শক্তি হবে। রহিমা কই, স্বামী গো এই পাতার রাজ্যে আমি কোথায় থেকে খানা আনবো? হঠাৎ করিয়া আয়ুব নবীর বিবি রহিমা কই, স্বামী আপনি একটু দাঁড়ান, আমি একটু দুধ দেয়া একটু অন্যর বাড়িতে যাই, আমি দেখি কোথাও খানা পাইনি। এবার বিবি রহিমা বন্ধুগণ একটা দৌড় মারিয়া রহিমা এলাকার মহিলার কাছে যাইয়া ডাক দে কই, বোনেরা আমার স্বামী আয়ুব নবী বাঁচবে না, একটু খানা দিবানি, আমার আয়ুব নবীর স্বামীকে আমি খাওয়াবো। এলাকার মহিলারা কই, রহিমা তোমার মাথার চুল তো বেশ লম্বা, তুমি যদি তোমার স্বামীর নামে চুলটা কাইটা দাও আমি তোমাদের খানা দিয়ে দিব, আমরা সবাই মিলিয়া তোমায় খানা দিয়া দিব। হঠাৎ করিয়া রহিমা কান্দে গো আর ডাক দে কই, বোনেরা তোমরা কি জানো আমার
আমার স্বামী আয়ুব নবীর হাতে ঘা, আমার স্বামীর পায়ে ঘা, আমার স্বামী শক্ত জিনিস না দাঁড়াইতে পারে না। তোমরা কি জানো, জানো আমি যদি আমার মাথা চুল কাইটা দে, আমার স্বামী কি ধৈরা দাঁড়াইব, আমার স্বামী তো আমার চুল ধৈরা দাঁড়ায়, আমার স্বামী মনে হয় মরিয়া যাবে। হঠাৎ করিয়া এলাকার মহিলারা ডাক দে কয়, আরে রহিমা শুনে না, চুল যদি কাটটা না দাও গো তোমার স্বামী মরে যাবে, তোমার স্বামীরে বাঁচাইতে পারবা না। রহিমা কান্দার কই, আল্লাহ আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, আল্লাহ বলিয়া দিলাম আমার স্বামীর জন্যে আমার মাথার চুল আমি কেটে দিলাম। আল্লাহু আকবার। ও ভালুকা থানার মা বোনেরা গো, আমার কলিজার টুকরা বোনেরা গো, কেন স্বামীকে মহব্বত করবেন না? স্বামী থেকে বড় পীর আর আপনার কেউ নাই গো মা। এই মা গো, এই আলোচনাটা শুনলে আজ থেকে আপনি ভালো হবেন আশা করা যায়। এইবার রহিমা খানা নিয়া বাবা গো, যখন আয়ুব নবীর কাছে আসবে, ইবলিস শয়তান আয়ুব নবীর কাছে যাইয়া হিট কইরা কই, সি 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 আয়ুব ধিক্কা, কই কি হয়েছে বল না, কই তোমার বিবি খানা চুরি করার অপরাধে তোমার বিবির মাথা চুল কাইটা দিছে, জোরে কন নাউজুবিল্লাহ। হঠাৎ করে আয়ুব নবী অসুস্থ মানুষ কয়, আমি রহিমার বিচার করব, রহিমা চলে আসুক, রহিমার আমি বিচার করব। হঠাৎ করি আমার রহিমা যখন খানাটা নিয়ে আসে, ও বন্ধু খানাটা নিয়ে আসার পর হঠাৎ করে আয়ুব নবী ডাক দে কই, রহিমা কোথায় যাও কোথায় যাও? আয়ুব নবী কই, স্বামী গো এই যে আপনার জন্য খানা এনেছি। আয়ুব নবী কই, তোমার খানা আমি খাবো না, তোমার চুরি করা খানা আমি খাবো না। আয়ুব নবীর বিবি হাউ মাউ করে কান্দে আর ডাকবে কই, স্বামী গো কে বলেছে আপনায় আমি খানা চুরি করেছি? ডাকবে কই, আমি জানি দেখি তোমার মাথার চুলটা, একটু দেখাও তো দেখি। আয়ুব নবীর বিবি কই, আল্লাহ গো তুমি আর কত পরীক্ষা করবা গো আল্লাহ। এবার আয়ুব নবীর বিবি রহিমা কোনো কথা না বলিয়া পার্সোনাল রুমে যাইয়া, ও বন্ধু দুইটা হাত তুইলা কই, আল্লাহ বন্ধু একটা মায়া কইরা ডাক দেন, আল্লাহ আল্লাহর কাছে বান্দার দুইটা জিনিস পছন্দ, এক নম্বরে বান্দার তওবা, দুই নম্বরে বান্দার চোখের পানি। কোনো বান্দা বান্দি যদি চোখের পানি ফালাইয়া এই নিশিরাতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কয় বান্দা তোমার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত আমি খোলা রাখছি, তুমি যা চাইবা আমি তাই দেব, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে বান্দা। কোনো লোকের কাছে যদি তুমি বারবার বারবার কোনো জিনিস চাও, ওই লোকটা রাগ করবে, আল্লাহর কাছে যদি চাও আমার মাওলা খুশি হয়। আর ডাক দে কই, বান্দা তুই শুধু চাইতে চা, চাইতে থাক, চাইতে থাক, চাইতে থাক, আজ না কাল তোরে আমি দেব এমন দেওয়া দেব, তুই কোনোটা টের পাবি না, আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করে দেব, জোরে কোন আমিন। রে রহিমা আল্লাহরে কয়, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো বন্ধু নাই,
আল্লাহ গো আমার স্বামী আমাকে চুর ভাবছে, তুমি জানো আমি চুর না। এবার মা রহিমা ও বন্ধু আল্লাহর কাছে দোয়া করে কই, আল্লাহ আমার স্বামীকে মনে হয় পাথর জঙ্গলের বা খেয়ে ফেলবে, আমি একটু যাই মহিলা মানুষ। আমার বন্ধুগণ হাঁটি হাঁটি পা পা কইরা যখন পাতার রাজ্যে আসবে, ওই দিন আয়ুব নবীর পূরণ হয়ে যাবে 18 বছর। কথা বলেন কত বছর? 18 বছর আয়ুব নবীর যখন পূরণ হয়ে যাবে, এরে বন্ধু কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, কথাগুলো জেনে মেনে নিও করিও কদর দানে। এরে বাবা দি দেখো তো দিলটা নরম হয়নি এ রাত্রি গভীর বেলায়, এখন তো সবাই চলে যাব, বাবা দি বাবা দি। এবার আয়ুব নবীর বিবি রহিমা যখন আসতেছে, ওই দিন আয়ুব নবীর পূরণ হয়ে যাবে 18 বছর। আমার আল্লাহ কই জিব্রাইল আর দেরি করো না, আয়ুব নবীকে যাইয়া বলিয়া দাও গো। আয়ুব নবী তার ডাইন পায়ের গোড়ালি দিয়া ওই জায়গাতে লাথি মারবে, আমি মাওলা পাক কুদরতি ঝর্ণার বৃষ্টি চালু করে দেব। ওই ঝর্ণার ভেতর আয়ুব নবী গোসল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আয়ুব নবীকে 18 বছরের যুব বানাইয়া দেব। হযরত কোন সুবহানাল্লাহ, এর বন্ধু আল্লাহর কুদরত বুঝা বড় দায়, আল্লাহর কুদরত বুঝা বড় দায় গো বাবা। এইবার আয়ুব নবী ঝর্ণার ভিতর গোসু করলেন, আয়ুব নবী 18 বছরের যুবক হয়ে গেলেন। এবার মা রহিমা ও বন্ধু ওই জায়গাতে এসে দেখে আয়ুব নবী নাই নাই নাই। মা রহিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী কোথায় গেল তুমি জানো আমি চুর না, আমার স্বামী তো আমাকে চোর বানাইছে আল্লাহ, আমার স্বামী আমাকে চোর ভাবছে। কিতাবের লেখক লিখে, আমার বন্ধুগণ আয়ুব নবীর পিছনে দাঁড়ানো, রহিমা পিছনে তাকায় দেখে নবী আয়ুব নবী। আয়ুব নবী কই, রহিমা আমি তোমারে চোর ভাবছি। আল্লাহ কই, জিব্রাইল আর দেরি করো না করো না, আয়ুব নবীকে যাইয়া বলো স্বামীর খেদমত করার কারণে রহিমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে টিকে দিয়ে দিলাম। দূরে কোন সুবহানাল্লাহ, এই জন্য আমার ভালুকার মা বোনদেরকে বলবো, মা গো আমি তো চলে যাবো, আমার জীবনের শেষ ওয়াজ হইতে পারে, হয়তো বা কোন দিন জানি মরে যাই। কত জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে হই গো মা গো, আমি তোমার ছেলের মতো মা গো, এই জন্য স্বামীর খেদমত করো, গুলা পানকে মাদ্রাসায় ভর্তি করে দাও, তুমি স্কুলে পড়াও কোনো সমস্যা নাই আম্মা দি, আপনি একটু সন্তানকে আলেম আলেমা বানান গো মা। কোনো মা যদি 4টা কাজ করে ওই মা জান্নাতি। 1 নম্বরে স্বামীর খেদমত করতে হবে, 2 নম্বরে রমজানে রোজা রাখতে হবে, 3 নম্বরে মা গো পদ্মায় থাকতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করবেন। আমার নবী বলিয়াছেন ওই মহিলা নবীর বিবি রহিমা, মা খাদিজার সাথে আমার আল্লাহ জান্নাত দিবে। জুড়ে কোন আমিলা ইলাহা।